আসসালামু আলাইকুম, আমি তামান্না চৌধুরী। আজ আপনাদের অনেকের রিকোয়েস্টের ভিত্তিতে বাদাম ভর্তাটি দেখাচ্ছি। সেই কাঁচা বাদাম আর ভাজা বাদাম সারা বাংলাদেশে এখন বেশ ভাইরাল। তো সেই 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 কাঁচা বাদাম দিয়ে আসলে ভর্তাটি করা। সো বাদাম ভর্তা, এটা কিন্তু বাংলাদেশের খুব দারুণ একটি রেসিপি আমি বলবো। বাংলাদেশি রেসিপিগুলো কিন্তু বেশ পুষ্টি সমৃদ্ধ হয় যদি সেটা আসলে আমরা বুঝে খেতে পারি। আমি একটু আয়োজনটা দেখাচ্ছি। এখানে রসুন কাটা রয়েছে, পেঁয়াজ, দেশি পেঁয়াজ কাটা রয়েছে, কাঁচা বাদাম আর শুকনো মরিচ। এই পুরো ভর্তাটা কিন্তু হবে হচ্ছে তেল ছাড়া। আমাকে অনেকে রিকোয়েস্ট করেছেন তাদের জন্য এই ভর্তাটি দেখানো। প্রথমে শুকনো মরিচটা নিয়ে নিচ্ছি। এটা বেসিক্যালি চুলাতে আগে থেকেই কড়াইটা হিট হচ্ছিলো, গরম হচ্ছিল, তার মধ্যে মরিচটি আসলে টালা হবে, এটাকে বলা হয় টালা, সটে করা। এবং আমি ভর্তাটি দেখাবো, এটা পাটায় করা হবে ভর্তাটি, হাতে মাখানো ভর্তা না, এটা চাইলে মাখানো ভর্তাও করতে পারেন, হ্যামার লাগবে তাতে। তবে মিহি ভর্তা খেতে চাইলে পাটা বেস্ট। বাদাম ভর্তা আসলে অনেক হেলদি এই জন্য যে এটা প্রোটিন সমৃদ্ধ একটি ভর্তা, সেকেন্ড ক্লাস প্রোটিনের খুব ভালো সোর্স। বাদামের ফ্যাট আপনারা জানেন যে স্বাস্থ্যের জন্য, বিশেষ করে হার্টের জন্য খুব উপকারী। শুকনো মরিচ হওয়াতেই আসলে ভর্তাটা নিউট্রিশনাল বেনিফিটস কারো কারোর জন্য কমে যায়, কারণ অনেকের অ্যাসিডিটি থাকে, গ্যাস থাকে, তারা শুকনো মরিচ খেতে পারে না, পেপটিক আলসার থাকলে বাচ্চারা খেতে পারে না, তাই তাদের জন্য মরিচ কম দিয়ে চাইলে করতে পারেন। কাঁচা মরিচের স্বাদটা অতটা আসবে না। এখানে বেশ কিছু মরিচ দেখতে পাচ্ছি, যদি আপনারা চান এটাকে একটু বেনিফিটস বেশি পাবেন সেক্ষেত্রে এক দুটো শুকনো মরিচ দিয়ে করলেই হবে। শুকনো মরিচগুলো সাথেই কি ওগুলো টালবো আমরা? না, আলাদা আলাদা করে টালতে হবে। শুকনো মরিচটা টেলে এখন তুলে ফেলা হবে, তারপরে মনে হয় একটা একটা করে সব কিছু টালা হবে। শুকনো মরিচ টালা শেষ। এবার হচ্ছে পেঁয়াজ আর রসুন, পেঁয়াজ রসুন দেওয়া হচ্ছে আগে, আর পেঁয়াজ, এ দুটো একসাথেই টালা হবে। আসলে এটা একটা টেকনিক, শুকনো মরিচ ড্রাই, সেটা থেকে কোনো ওয়াটার বের হবে না, আর যেহেতু অনিয়ন এবং গার্লিক পেঁয়াজ রসুন থেকে কিছুটা পানি ছাড়বে, তাই এ দুটোকে একসাথে করে টালা হচ্ছে। এই এই জিনিসটা সহজ। বাদাম ভর্তা অনেকেই পারেন, আমি প্রিটি শিওর সবাই পারে, আমাদের দেশে এটা খুব বেশি খাওয়া হয়। ভর্তা মানেই বাদাম ভর্তা সবার আগে করা হয়। সো যেহেতু তেল নাই, বাদামের ন্যাচারাল ফ্যাট আসবে, প্রোটিন আসবে, তবে এইসব ভর্তার সাথে ভাত বেশি খাওয়া হয়, তাই সাবধান, ভর্তা খেতে হলে ভাতের পরিমাণটাকে ঠিক রাখতে হবে। এটা টালা হতে থাক, একটু কাছে থেকে দেখাই, প্রায় টালা টালা হয়ে গেছে, একটা গন্ধ আসছে টালার, পেঁয়াজ রসুন একটু পোড়া পোড়া ভাব আসছে, এভাবে এটা নামাতে হবে, কারণ বেশি কাঁচা কাঁচা থাকলে কিন্তু ভর্তাটা মজা হবে না। আপনার টালার উপরেই কিন্তু আসলে ভর্তাটা মজা হওয়া ডিপেন্ড করে। এবার হচ্ছে বাদাম খোসাসহ, বাদাম খোসা বলতে মানে ভেতরের যে বাইরের খোসাটা ফেলে দিয়ে ওই বাদামটা, কাঁচা বাদাম দেখলি এখন সেই গানের কথা মনে হয়, বিষয়টা খুবই আসলে হাস্যকর। কাঁচা বাদাম, ভাজা বাদাম, যাই হোক, এই বাদামটাকে এখন আমরা কাঁচাই নিয়ে আসছিলাম, এখন এটাকে টালা হবে। টালার পর আসলে এই উপরের খোসাটি ফেলা হবে, এই জন্য এটাকে খুব ভালো করে টালতে হবে। বাদামটা প্রায় টালা হয়ে গেছে, দেখেন এটা পুড়তে পারবে না। এটার একটা টিপস হচ্ছে অবশ্যই চুলার জ্বাল খুব কমে রাখবেন, অনবরত নাড়তে হবে, যেটা এতক্ষণ অফ ক্যামেরায় হয়েছে। এবার আমরা এটি নামিয়ে খোসা ছাড়াবো। বেশ গরম বাদাম, সাবধানে করতে হবে, টাস করে হাত দিয়ে দিলেই হবে না। এই কাজটি যে করছে আসলে তারাই এক্সপার্ট, ভর্তা টর্তা আমি খুব একটা বেশি পারি না। এটা এখন একটু ঠান্ডা হবে, কুলডাউন করে তারপরে এটা খোসা ফেলতে হবে। এখন হচ্ছে পাটায় এগুলো ম্যাশ করা হবে। মেক শিওর ভর্তা যেহেতু ডাইরেক্ট খাবেন, পাটা খুব পরিষ্কারভাবে ধুইতে হবে। আমার পাটাটা দেখতে সুন্দর না, কিন্তু এটা অনেক ক্লিন, কারণ হচ্ছে যে যেহেতু এটা ডাইরেক্ট খাওয়া হবে, এটা কিন্তু আর চুলায় কোনো হিট দেওয়া হবে না। সো অবশ্যই মেক শিওর পাটা ভালো করে একদম ধুয়ে নিতে হবে। এখন মরিচের পরেই হচ্ছে সেই পেঁয়াজ আর রসুন,
আপনারা চাইলে এটা হ্যামার দিয়ে করতে পারেন, আধা ভাঙা ভর্তা হবে, হয়তো পাটায় বাটার মতো মিহি হবে না। এই কাজ সবাই পারে না, বাটাবুটির কাজটা বেশ কঠিন। আসলে যাদের বাসায় সহযোগী আছে তাদের পক্ষে এই ধরনের ভর্তা টর্তা খাওয়া সম্ভব। আর নিজেরাও চাইলে কিন্তু করতে পারেন, ছোট ছোট পাটা পাওয়াই যায়, যেটা একদম কিচেনে আপনি ক্যাবিনেটের উপরে রেখে নিতে পারবেন। এবার বাদাম নিয়ে নেওয়া হচ্ছে, সো উপাদান কিন্তু খুবই কম। এবার এটা টালা বাদাম, ভাজা বাদাম, উপাদান খুবই কম। বাদাম, শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন আর সল্ট দেখতে পাচ্ছেন। সল্ট কিন্তু পরে দেওয়া হবে, এটি এটার বৈশিষ্ট্য। আরেকটা জিনিস মাথায় রাখবেন, এখানে কোনো তেলের ব্যবহার নাই। ভর্তা কিন্তু পার্টি মানে ব্যাক মানে আমি যদি অ্যাডভান্টেজ ডিসক্রাইব করি, ভর্তা আসলে মোর হেলদি, কারণ ভর্তার মধ্যে কোনো তেলের ব্যবহার হয় না, মশলা কষানোর ব্যাপার থাকে না। কিন্তু ভর্তার সমস্যা হচ্ছে ভাত খাওয়া হয় বেশি, যার জন্য ভর্তার ব্যাপারটা অ্যালার্ট থাকবেন। শুধুমাত্র ছুটির দিনে ভাত পরিমিত করে খেলে, এই বাদাম ভর্তা খেলে আলাদা করে কিন্তু কোনো মাছের মানে ধরেন আছে না যে আজকে মাছ মাংস কিছু খেতে ইচ্ছা করছে না, আজকে ডাল দিয়ে ভাত খাবেন, একটু বাদাম ভর্তা থাকলে আপনার প্রোটিনটা অনেক রিচ হবে। ডাল ভর্তা, বাদাম ভর্তা, এগুলো আমাদের দেশের সিমের বীজ, সিমের ভর্তা, এগুলো আমাদের দেশের খুব হেলদি হেলদি রেসিপিস, ভর্তা রেসিপিস। পৃথিবীর উন্নত দেশে লবণ দিয়ে দেওয়া হচ্ছে, পৃথিবীর উন্নত দেশে কিন্তু আসলে ভর্তার কোনো কালচার নাই। ওরা ম্যাশড ভেজিটেবলস খায়, স্ম্যাশড স্মুদি খায়, ভেজিটেবলস খায়। একটু পানি অ্যাড করতে হবে, মেক শিওর এটা খাওয়ার পানি নেবেন, খাওয়ার যে ফুটানো পানি, কারণ ভর্তাটা ড্রাই ভর্তা না, এটা একটু ভেজা ভেজা ভর্তা। সো খাবারের পানি চামচ দিয়ে নিতে হবে। অনেকেই মনে করতে পারেন আসলে ভর্তা এটা ভিডিওতে দেখানোর কি আছে। দেখেন, আমি মনে করি যে একটা ডায়েটিশিয়ান হিসেবে শুধুমাত্র নিউট্রিশনকে তুলে ধরলে হবে না, দেশি ঐতিহ্যকে ঠিক রেখে হেলদি ওয়েতে হেলদি ইনগ্রেডিয়েন্টস দিয়ে আসলে কী কী খাবার খুব সহজেই আপনারা বানাতে পারেন, খেতে পারেন, এনজয় করতে পারেন, সেটা দ্যাট মাস্ট বি মাই ফোকাস। সো এই জন্যই আসলে এই রেসিপিটা দেখানো, অনেক রিকোয়েস্ট ছিল বাদাম ভর্তা দেখানোর, যে আমি আগে বলেছিলাম যে আমার বাসায় একদিন ভর্তার রেসিপি কী কী রান্না হয়েছে, সেখানে বাদাম ভর্তা ছিল। এটা শিবচর মাদারীপুরে হয়, অন্যান্য দেশেও নিশ্চয়ই হয়, আই এম নট শিওর কোন কোন দেশে এটা হয়। যাই হোক, সো ভর্তা প্রায় রেডি, দেখতে পাচ্ছেন ভর্তা রেডি, অসম্ভব সুন্দর দেখতে হয়েছে ভর্তাটা। এটাই হচ্ছে সেই বাদাম ভর্তা, যারা অনেকে আমার কাছে দেখতে চেয়েছেন তাদের জন্য আমার আজকের রেসিপি।